সামনে শুন নাম্বার রেখেছে যে বাপা লাগাছে না জেল লাগা শুনলে কান লাগে কত লাগা তাহলে সামনে আসছে বিশ্ব সুলতানা দিবস কি দিবস আমার ভাই প্রণাম করা বেগমে বক্তৃতা দেয় দিন সুলতানের এমনি স্পর্শ বিউটিফুল কেমিস বল এলাকা তো সুলতান রাখা বাস ও সাড়ে সাতশো কোটি মানুষ আমি আল্লাহর নাম মানে জোবার রেখেছে সুলতান কপাল থেকে উড়ে আস্তে চোখের মেঝে ফানক শখের মতো বেয়ে দিব কথা কয়েক চুলটা তার চোখে সবল মারে আসলে নিজের চোখের সবল মারে না হাতে চুলটা এমনি দেয় আর ওই তো তরুণদের এই কলমের সবল মানে আর তরুণেরা তাকে কইলে যাতে সবল মানে এফাসি হুন্ডা 170 সালাই যায় ওদার বাবুর রাস্তা মাথার দিকে সাত মাইল স্পিডে শুনে গুলা পেছনে পাপা করে গিরি হিমাচলের মতো ফিসে যায় উড়ে দে পাপা পাপা করে উড়ে ফিসে শুনে দিয়ে আপনি ডাক দে মেরে আই লাভ ইউ ম্যাডাম আমি আই লাভ ইউ আই লাভ ইউ ঠিক না এরকম যুবক বর্তমানে আমার মাহফিলে একজন ভাই রে আপনাকে অনেকদিন এখন দেখি নাই কি সকালবেলা নাকি ঠিক ভাই আপনারা চুলগুলো খুব সুন্দর লাগে আপনি তোমাকে তো সেরাম লাগে আমি তো ভয়ে তোমাকে আই লাভ ইউ বলি না তোমার সুন্দর চোখে দেখবে কেঁপে ওঠে আমার অন্তরটা কাঁপাইয়া দেয় হ্যাঁ তোমাকেও না খুব লাগে তোমার হুন্ডাটা সেরকম তুমি যদি সাপ সাপ করে এগিয়ে যাও সুন্দর আমাকে হা হা করে সামনে ডাকে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه وتعالى عما يشركون قال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার প্রিয় উত্তর সূর্যের নারায়ণ বাবা সিরাজগঞ্জ বাজার মসজিদ ও যুব সমাজ চরমটর সদর নোয়াখালী কর্তৃক প্রথম বার্ষিক তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের কলিজার চক্রাম চেয়ারম্যান সাহেব বিশেষ মেহমান বিশেষ বক্তা বৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক মুখরে গভীর রজনীতে লুকিয়ে থাকা মদিনার ছোট্ট সোনামণি শিশুরা আমার হৃদয়ের ধন যুব সমাজ প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে আমরা এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজা শুক্রিয়াতন করে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ আপনার যেহেতু অনেক হয়ে গেছে আমি ওকে ফেরি ধরতে হবে আজকে কিছু দিবস নিয়ে কথা বলবো কি নিয়ে দিবস এটা আমি এই জন্যই করবো বর্তমানে তো বিশ্বে 810 কোটি মানুষ একটা দিবস উদযাপন করতে যাচ্ছে সেটা হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস ঠিক নেই সব হাত ধুতে আছে গুগল সার্চ করলে টাস করলে পেয়ে যাবে এই বিশ্ব হাত ধোয়া দিবস কিন্তু 2008 সালে 15 অক্টোবর সুইডেনের স্টকহোমে এই দুর্বেয় দত্ত মানব জাতি আবিষ্কার করিয়াছে কথা কয় না গুগলে দেখবেন বিশ্ব হাত ধোয়া দিবস তো এটা বাস্তব ভাবে আল্লাহ প্রমাণ করা দিতেছে 2020 সালে তোরা 2008 সালে আবিষ্কার করছো বিশ্ব হাত ধোয়া দিবস মানে সপ্তাহে হাত ধোয়া হাত ধোয়া অথচ আসমান জমিনের সৃষ্টির আগেও মহান আল্লাহ বিশ্ব হাত ধোয়া দিবস সৃষ্টি করে রেখেছেন সুবহানাল্লাহ করি মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু فإذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين ও মুমিনরা তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো তোমরা যারা নামাজ পড়ার ইচ্ছে করবে তখন নামাজ পড়ার আগে ওযু করবে দ্যাট মিন্স তোমরা নিজেদের হাত কোনে পর্যন্ত ধৌত করবে মুখমণ্ডল ধুইবে মাথা মাসে করবে দুই পার টাকনো পর্যন্ত ধুইবে এই সাইডটা অঙ্গ ধোয়া সুন্নাত তাহলে ভুল ওয়াজ করা যাবে না এটাই তো আমার প্রিয় নোয়াখালী আলহামদুলিল্লাহ এই সাইডটা অঙ্গ ধৌত করা কি তাহলে বিশ্ব হাত ধোয়া দিবস আরো হাজার হাজার বছর আগে হয়ে গেছে 750 কোটি প্রায় 700 কোটি মানুষ আমার আল্লাহকে পাত্তা দেয় না আল্লাহরে মানে না হাত দিব কি তাদের তো নামাজ নাই পড়ে না আর 150 কোটি মুসলমান যারা আছে তারাও সেই এই জন্য মহামুনি সমগ্র বিশ্বের মানুষের প্রতি এটা আবার এজরা করে দিছে মুগ্ধা আমার এই সিরাজগঞ্জ যদি ফলা আকাম করে তো মা তো পুত্রে যে কাম করছো কেন্দ্রের মুখ দেবো তুই মুখ দিয়ে দিয়েছিল তোর আব্বার নাক কাটিয়ে এলেছে সেরের সাথে কি করবো তুই যে ঘটনা করছো প্রভু সারা পৃথিবীর মানুষ তাদের স্রষ্টার সাথে যে অন্যায় আচরণ করেছে এই জন্য আল্লাহ তাদের নাক কান কেটে দিছে মাস্ক লাগালে অর্ধেক নাক কানা কারা না আর কয় যে মা কয় যে তোর বার কানো দেওয়া লাগাইবো রে বলা বেরুত তোর কানক কোরআন থেকে আমি গবেষণা করলাম এখনো যদি আপনাদের শরম না লাগে আর শরমটা কি করে এগুলো টিকা আবিষ্কার করে গেছে করোনা ভাইরাস তার জার্সি পাল্টা আছে আগে সেরেন সাহেব খেয়াল করে ছোটবেলা মা বা হাতে সিনে খেয়াল করে করে তোরে আল্লাহ সিনে বেড়া বেড়া ধরো কইতো নি করে কইতো নি মা বা বেশি দুষ্টে বলে রে
তোরে আল্লাহ আসিরে বের হবে দরব কি তোরে কালা জরে দরব আমি আসি গাড়িতে আইতে আইতে চিনতে পারলাম করোনা ভাইরাস আসিরে বের হবে এটারে মাইক্রোস্কোপে চিনতে আর না সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান হাতের দেখতে আর না হাতের দেখে না তাহলে এটা আসিরে বের হবে না এটা তাহলে কি কালা জরে ধরে কিয়ে ধরে কালা জরে ধরে এতে মরি যায় ওই মানুষ বিরতে কইছি রে তোরে আল্লাহ বিশ্বের মানুষ আমি মাওলানা অনেকগুলো সৈন্য রয়েছে যে সৈন্য গুলা কিছু তোমরা দেখো আর কিছু সৈন্য আছে তোমরা তাদেরকে দেখো না ইন্না লিল্লাহি জুনুদু সামাওয়াতি ওয়াল আরদি লাম তারাওহা আরে আল্লাহর কিছু সৈন্য রয়েছে আসমান জমিনে যে সৈন্য গুলা তোমরা দেখতে পাও না তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান নেটের মাধ্যমে অদৃশ্যের মাধ্যমে সব খবর নিয়ে যায় কিন্তু অদৃশ্যের মাধ্যমে অদৃশ্যে বেশি চলছে করোনা ভাইরাস সমগ্র বিশ্বের মানুষ তা দেখতে পায় না আমার মহামনিবের কথা সত্য হয়ে গেল তাহলে এখন কি করোনা ভাইরাস হলে ডরাইবেন না মহান আল্লাহকে ডরাইবেন করোনা ভাইরাস থেকে চিকিৎসা বিজ্ঞানীগণ আমাদের সম্মানিত ডাক্তার সাহেবগণ যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেগুলো মেনে চলবেন কিন্তু করোনা ভাইরাসের মেন মালিক যিনি তাকে নিয়ন্ত্রণ করে তার সাথে একটা হট কানেকশন রাখতে হবে অ্যাম্বুলেন্সের নম্বরটা রাখার আগে হাসপাতাল এবং ডাক্তারের নম্বর রাখার আগে একজন মহান মনিব যিনি করোনা ভাইরাসকে কন্ট্রোল করেন তার মোবাইল নম্বরটা রাখতে হবে তার মোবাইল নম্বর জানেন তো 24434 ঠিকই না এই মোবাইল নম্বরটা ঠিক ভাবে রাখলে কিন্তু বিশ্ব হাত ধোয়া দিবসটা উদযাপিত হয়ে যায় প্রত্যেক নামাজের আগে আগে আছে কিনা হাত ধোয়া আল্লাহ আমাদেরকে কবুল করুক এই কথাটা কেন বললাম এই যে বিশ্ব হাত ধোয়া দিবস পানি স্বচ্ছ যক্ষা দিবস কাজ দিবস সাদা ছড়ি দিবস অন্ধ দিবস চক্ষু দিবস মাতৃদুগ্ধ পান দিবস তারপরে বিশ্ব পা ধোয়া দিবস তারপরে আরো কি আছে বিশ্ব শালী দিবস ম্যারিজ ডে বাপ ডে ক্রিসমাস ডে আজকে আসিতেছে সমগ্র বিশ্বে এক যুগে লড়া খাই বসে নিশানাস ওই বিশ্বে আন্তর্জাতিক বুদ্ধিজীবীরা যা দিন বানাইছে কয়েক হাজার রাষ্ট্র আছে প্রায় 300 রাষ্ট্রের আভ্যন্তরীণ জাতীয় দিবস গুলো সহ শুরু করলে দিবস প্রায় কটা হয় 20,000 মতো দিবস কারণ পৃথিবীতে দিনে আছে 365 দিন দিনের আর দিনের জায়গা প্রায় নয় সিরিয়াস ওয়াও আছে দিনের রেজি রেজি করি মাস 12টা পৃথিবীর কোন বিজ্ঞানী বলে না আল্লাহ বলছে আমি আল্লাহর কাছে গণনা দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা কয়টা দিন হলো 7টা আর মাস হলো কয়টা কত দিনে এক বছর 365 দিন 6 ঘন্টা এক বছর তা মহান আল্লাহ তৈরি সূর্য ক্যালেন্ডার চাঁদ ক্যালেন্ডার সব আল্লাহ তৈরি সে মানুষের আল্লাহ তৈরি দিনকে ভাগ করতে করতে 20,000 দিন বানাইছে মহান আল্লাহ কয় বান্দার আরে আমি একটা দিন তোদেরকে সব হিসাব নিকেশ নিব সে একটা দিনের আমি কত রঙে কত ঢঙ্গে কত রূপে কত বাচনিক ভঙ্গিতে শিল্প সংস্কৃত শিল্প ষষ্ঠ ভাষায় আমি বলেছি আমি গণনা করে দেখেছি গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করে আমি পেয়েছি এই হাসর মাঠের একটা দিনের নাম মহান আল্লাহ রেখেছেন 136 রকমে ইমাম গাজালি 100 রকম করেছেন আমি 100 বাদ দিয়ে
আমি আরো 136 রকমের গবেষণা করে আয়াতে কারিমা দিয়ে আমি বের করেছি এত রকমের দিয়ে। কথা কি বোঝা যাচ্ছে? বলে একটু ব্যতিক্রম ধর্মী বলছি, ঠিক না? যেহেতু এখন টেলিভিশন আসে, তাদের সৌজন্য কিছু কথা রাখা লাগে, ঠিক আছে না? তারা তো 10 টাকার খুশি, তারা তো কোরআনের মৌবাসী। বাংলাদেশে আমি তাদেরকে একটা নামকরণ করছি, আমার কোরআনের মৌয়াল, তারা মৌয়াল মৌবাসী। মহান আল্লাহ তাদেরকে কবুল করুক, আর সুন্দর সুন্দর থাম লাইন দেওয়ার তৌফিক দেন। মাহফিল মারামারি লাগে, কেউ যাতে এভাবে ভিডিও না করার তৌফিক দেন। ওই সময় যাতে তার ক্যামেরাটা বন্ধ হয়ে যায়। আচ্ছা প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ। তো হাসর মাঠ 136 রকমের নামকরণ করছে আল্লাহ। কে? আল্লাহ। কথা কি ভালো লাগে? একটু পরে সিনি সিনি দিয়ে লাড়া দেব, একটু আগে তো কিছু সিনি ছাড়া দিয়ে লাড়া, কতক্ষণ পরে দেব সিনি দিয়ে দে লাড়া। তো এখন যদি সবগুলো না আমাদের ছন্দাকারে বলি, আমি লিখেছি, তাহলে 2-3 মিনিট সময় যাবে, সেটা আমি ব্যয় করব না। ইয়ামুন তাও বলুন ওয়াইলুন ওয়াদদুন আদদুন তাওকুল মালে হামিউল মালে হামলুল ওয়াজরে ওয়াদুল হামলে সাহলুল মুতাতে তাযাক্কুরুন তাফাররুকুন তাআরুবুন জাসিয়াতুন ওয়াহিয়াতুন সুউন ওয়াফাউন ফাতাতুন ফাদিয়াতুন ইমতিয়াজ। তো এইভাবে 136টা আমার এখান থেকে পড়বেন। তো এখন এই দিনটা অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ এই দিনের নামকরণ, এই আমি যে খুতবাতে পড়েছি এই দিনের নামকরণ রেখেছেন। বান্দারে সামনে আসতেছে একটা দিবস, সে দিবসের নাম ইয়াউমুন কবদাতুল আরদে। ইয়াউমুন অর্থ কি? সামনে আসছে শুভ দিন, সমগ্র জগতের আমি এভাবে মুঠ করে ধরবো। কে করে আল্লাহ? এই আয়াতটা বুঝেবার মতো জ্ঞান আমার নাই, আমি রফিকুল্লাহ একটু বুঝি না, আপনাদেরকে আমি কিভাবে শ্রো করবো? আল্লাহ তাআলা শানু আফসোস করে বলতেছেন, আমার আল্লাহ আফসোস থেকে পবিত্র, আল্লাহ তো আনন্দ নাই, আফসোস নাই। আফসোস কিভাবে আপনাদেরকে বুঝাই বললে কই মা কাদারুল্লাহ হাক্কা কাদরি ওয়াল আরদু জামিয়ান কাবাসতুহু ওয়াস-সামাওয়াতু মাতিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। নবী ও সূরা জুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ কয়, ও নবী আমি আল্লাহর দান দিল না, মানব জাতি দান দিল না, আমি তাদেরকে বহুত শখ করি বানাইছি, মহব্বত করি বানাইছি, তাদের এই ফেসটা আমি নিজে ডিজাইন করছি, ও নবী আমার দান দিল না, আমি আল্লাহর দান তারা বুঝল না, বুঝবো যদি সমগ্র জমিনের আমি ডাইনা এইভাবে ধরবো, তারপরে সমগ্র সব আসমান অ্যামিক্রন সিটি নক্ষত্র যেই নক্ষত্র সূর্য থেকে 13-10 কোটি গুণ বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্য তারপরে সমস্ত জগৎ ছায়াপথ গ্যালাক্সি ব্ল্যাক হোল সব আমি মোট করে ধরবো জমিনের এইভাবে ধরিয়া বলবো, ও আমার বন্দারা আমার জমিনে অহংকার করেছিলে, জমিনের মালিকানা কর্তৃত্ব দাবি করেছিলে, আজকে তোমরা কোথায় বন্দারে? আমার জমিনে তুমি এত রকমের দিন পালন করো, নগ্ন পদে প্রভাত ফেরি, প্রভাত তুমি ভালোবাসা দিবস করো, আমি আল্লাহর জন্য তুমি কতটুকু ভালোবাসা রাখছো? ও বন্ধারে যখন আমি এটা ধরবো তোমার কি উপায় হবে? আল্লাহ আল্লাহ শানু কয় বন্ধারে আমার ফাত্তা দিল না, আমার ইজ্জত দিল না, নবী শোনে নবী ও। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি মায়া করে দয়া করে দিনের হিসাব আমার জন্য সহজ করে দিবেন। কি করে দিবেন? হৃদয় আল্লাহ করলেন না তো, আমি আফসারিতে যদি ওয়াজের প্রশ্ন করে মাসা নাই, ওয়াজের ভিতরে কত দুর্নীতি 2 নম্বরই করছি, যদি আমার নামাজ সম্পর্কে প্রশ্ন করে আল্লাহ, রুকু সেজদা ঠিক নেই, কেরাত ঠিক নেই, খুশু কুদুর কিয়াম কিছুই ঠিক না, উপায় আছে? এই জন্য হুজুর দোয়া করতেন, আল্লাহ আমি সাইয়্যিদুল মুরসালিন, ঠিক আছে আপনি আমার দয়া করে আমার হিসাবটা সহজ করে দিয়ে, আমার আল্লাহ কো বন্ধু আমার দোস্ত আমার আপনার জন্য সহজ হয়ে যাবে,
এইভাবে আপনি যদি দোয়া করেন ওই সেই দিনের জন্য সামনে যে শুভ দিন আসছে তাহলে মহান আল্লাহ আপনার জন্য সব সহজ করে দিবে, ঠিক না? এই দিনের মহান আল্লাহ নামকরণ করছে ইয়াউমুন তাওবিলন, অত্যন্ত লম্বা দিবস। এই পৃথিবীতে 24 ঘন্টা একদিন, কয় ঘন্টা একদিন, আর মহান আল্লাহ কয় ঘন্টা রে? আমি যে ট্রাইব্যুনাল তোদের বিচার করবো রে বিশ্ব মানবতারা, শুনিয়ে ল সেদিনের লম্বা হবে দুনিয়ার হিসাবে 50,000 বছর। কয় হাজার রফিকুল্লাহর উপায় আছে? আহা, তামার জমিন এক বিঘত মাথার উপরে সূর্য গাবের করিয়া সাঁতরাইব 50,000 বছর। মাবুদ ও মাবুদ এই অবস্থায় কেমনি কি করবো? মাবুদ রে মাবুদ একটু সাহায্য করো। এবারে যদি আমরা কাঁদি গভীর রজনীতে, ও পর্দার আমার আম্মাজিরা ঢুকরে ঢুকরে যদি কান্দ, ও আম্মারা আমার যুবকেরা মুন্ডা ড্রাই করতে যদি পরকালের কথা সে ভয়াবহ দিবসের কথা চিন্তা করে কান্দ, আমার আল্লাহ মেসেজ দিবেন বন্দা ভয় নাই। যে ট্রাইব্যুনালে দাঁড়ায় আমি বিচার করবো, বসে বিচার করবো ট্রাইব্যুনালে, স্বামী আনন্দ হিসাবে তোমাকে টেনে স্থম দেব, আর আমার মদিনার নবী তোমাকে হাউজে কাউসার পান করাবে, আর আমি আমার আর সময় জাতিকে তোমাকে সিস্টেম করে আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। ও বান্দা তোমাকে কষ্ট দিব না, তুমি আমার বান্দা, যারা আমাকে মানে নাই আম্মা ইশরিকুন, যারা আমার সাথে শরীক করেছে, আমি আল্লাহ জমিন, আর আমার জমিন থেকে মাটি লইয়ে খড়কুটা দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে যারা প্রতিমা বানাইছে ও বান্দা তাদেরকে আমি শাস্তি দিব, তোমাকে না। আর না বান্দা তুমি আমার কাছে চলে আসো। আপনারা কি রাজি আছে মহান মনিবের দরবারে আসা? রাজি আছে? কিভাবে আসবেন? সেজদার মাধ্যমে। যদি সেজদা দিয়ে যদি আপনি জান্নাতের মোনাকাবা করেন, সেজদা দিয়ে যদি জাহান্নামের মোনাকাবা করেন, সুবহানা রাব্বিয়াল আলা, ও মাবুদ আপনি মহান, আপনি আমার প্রতিপালক, আমার আল্লাহ কো বান্দা তুই আমার মহান বল, যে সমস্ত জগৎ দেখোস নাই সে সমস্ত জগতের চেয়ে আমাকে বড় বললি, রব মানে প্রতিপালক, তুই বুঝতে পারছিস আমি তোরে খাওয়াই পড়াই, তোর মায়ের পেটেও তোরে খাওয়াইছি, কবরে তোরে খাওয়া মহাশর মাঠে আমি, তারপরে ফানিয়ের ব্যবস্থা রেখেছি জান্নাতে রেখেছি, বন্দা ভয় নাই, আমি আল্লাহ কথা দিলাম আমি তোরে মাথাটা জাহান্নামের আগুনে নেব না। কে কয়? কে কয়? তারপরে এই দিনের নাম মজার কথা, আজকে মজার বয়ান শুনবে ধৈর্য সহকারে বড় মাসে না শুনে চলে গেলে তো মিস করলেন। এই দিনের নাম ইয়াউমুন আদুম, বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? কি শুনছেন? বিশ্ব ভালোবাসা দিবস, এখন আঙ্গুল কামড়ানো দিবস আফসারি কোত্থেকে নিয়ে আসলো? সুরে ফোরকানের জেল নম্বর 27 কতিয়ান দিকে না কইলে তো বোঝে না। হ্যাঁ, কতিয়ান নম্বর কত? 27 নম্বর কতিয়ানে মহান আল্লাহ কয় ويوم يعد الظالم على يديه ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا সেদিন হাসর মাঠে সব মানুষের আল্লাহ একসাথ ফিরব করার পর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের আঙ্গুল কামড়াইব। ধরেন না আঙ্গুলটা? ধরেন না আলা ইয়াদাইহে, ইয়াদুল মানে হাত, তবে এর কুল নিয়ে জুজ মুরাদ, আঙ্গুল কামড়াইয়া তারা বলবে মাওলা রে আমরা কেন মোহাম্মদ রাসূলুল্লাহরে মানলাম না, তুমি আল্লাহর প্রতি কেন মানলাম না, কোরআনকে কেন মানলাম না রে আল্লাহ, যদি মুসলমান হইতাম আজকে শুভ দিনে আমরা জান্নাতের মালিক হয়ে যাইতাম। আল্লাহু আকবার। সোনার চাঁদরা কি করবে? আঙ্গুল কামাইবে। কি করবে? সুন্দর মাইয়া 1 কোটি মাইয়া চুরো ডকে এ সিরাজ করতে প্রেম পেচ্ছে হইল না বিয়া বাপে দিয়ে দিছে আমেরিকান প্রবাসীর সাথে 100 ভরি স্বর্ণ দিলে যে হাইছে, তারপরে ফুলের মালা দিয়ে সুন্দর করলে যে আঙ্গুল কাপড়া। হা হা, কি গেল রে সলিদা রে, বন্ধু সকল বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটা যা, ও বুকটা হাইটা যা, আমার আল্লাহ কো নবী হো আপনার উম্মতদেরকে যাদেরকে বেকুব বলতেছে গো নবী, সমগ্র পৃথিবীর বিজ্ঞানীরা, রকেট বিজ্ঞানীরা, ক্যামেরা বিজ্ঞানীরা, কম্পিউটার বিজ্ঞানীরা,
সেদিন তারা এই দিন সত্যভাবে দেখিয়ে হাসানো মাঠে তারা আঙ্গুল কামড়াইবে। তাহলে সামনে আসতেছে দুর্ভাগ্যের দিন বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস, কথা ঠিক কিনা? কষ্ট হয়? সংক্ষেপ করে দিচ্ছি, তাওকুল মাল ইয়াউমান তাওকুল মাল। এতদিন তো বলেছেন ফুলের মালা, সামনে আসতেছে আপনার সমুদয় সম্পদকে আল্লাহ মালা বানাইয়া গলাতে ঝুলাইয়া দিবে। মহান আল্লাহ বলেন সাইয়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামা। ও নবী, পরকালে আমি আল্লাহ তাদের সমুদয় ধন সম্পদ যারা কৃপণতা করেছে আমার রাস্তা খরচ করে নাই, তারপরে মানবতার কল্যাণে খরচ করে নাই, সমুদয় সম্পদ দিয়ে তাদের মালা বানাইয়া গলায় ঝুলাইয়া দিব। কে কর? তাহলে আপনি যে দান সম্পদ জমা করলেন, সামনে আসতেছে কি দিন? মালা পরার দিবস। নির্বাচনে যেভাবে জিতলে মালা পরে, গরু নিলে বেরস নিলে যেভাবে মালা পরে বাজারও নেয় ওদার, ঠিক না? সামনে হাসুন মাঠে আপনারে, আপনার যে দশটা ব্রিক ফিল ছিল ব্রিক ফিল ইন্টিডিল লটকাই এখন আপনারে আনব। তারপরে গার্মেন্টস আছিল 20টা, কম্পিউটার সফটওয়্যার কম্পিউটার ডলারের মালিক হয়েছে, জনতার জন্য খরচ করে না, ইমান আনে না, মোহাম্মদের তরিকে খরচ করে না, এখন আমি কি করবো? গলার মধ্যে ক্যামেরা রক্ষাই না, কারো কারো গলাতে টলার লোড কি লঞ্চ লোড কি, 10টা লঞ্চ এর মালিক, 10টা টলারের মালিক, কিন্তু সম্পদ আল্লাহ রাস্তা খরচ করে নাই, উনি হাসর মাঠে উঠবো না গলা মেঝে টলার লটকে স্টার্ট তো দিতে না গামের ধরিয়ে ঠাক 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 ঠাক, কিন্তু এই তো আমি সিরাজগঞ্জ ধরিয়ে মবিজে না। এ ভাই সাহেব কে কয়? সুরে কয় না, কে কয়? আপনি যদি গোস্ত পাক করার আগে চলে যান মজা পাইলেন না, ঠিক না? এত দূরে তো আসছি, 100% জমাই দিব ইনশাআল্লাহ ভাইয়া, লিল্লাহ তাকবীর আল্লাহ। আর মহান আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তুমি বিশ্ব ভালোবাসা দিবস করো, বিশ্ব কত রকমের দিবস করো, সামনে আসতেছে ইয়াউমুন কামিউল মালে ইয়াউমুন কাইউল মালে, বিশ্ব মাল গরম করা দিবস, বিশ্ব মালের দাগ দেওয়া দিবস। মহান আল্লাহ বলছে মাল গরম করে কিভাবে দাগ দিয়ে দিবে? ইয়াউমা ইউতমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আপনার সম্পদ এটি গরম করব, সূরা তাওবা 35 নম্বর আয়াত আল্লাহ কইতি আছে, গরম করব করে আপনার কপালে দাগ দিব, তারপর পার্শ্ব দেশে বজুরব, তারপর পেছনে ফিটে দাগ দিব, জুহুর ফিসে দাগ দিব। আগে গরু দাগাইতেছে আপনাদের মনে আছে? হ্যাঁ, পশু চিকিৎসা বিজ্ঞান অগ্রসর হওয়ার আগে গ্রামে গঞ্জে গোয়ালেরা গরু দাগাইত, একটা শব্দ করি মানুষকে জড়ো করছে, শব্দটা কিভাবে বলতো তারা বলতে? ও এ দেশে কিভাবে কিভাবে করতে, আমাদের লাকসাম শরীফে এভাবে ডাক দিতে, এখন ওই বুড়ো ভদ্রলোক আছে এখনো বলে এটা ডাক দিলে সব মানুষ গরু নিয়ে আসছে, গোয়াল্লে আছে দাগ লাগাই আছে, দাগ দাগ সোনালিয়া দাগ, এরপরে গরুর গরি সবাই সাবি কন্যাই কাশি গরম করিয়ে নেয় গরু জিরবে তেলে এমন ভাবে বেতন দেশ যাতে মানুষটা খেয়ে পরে চলতে না পারে, মালের জন্য এই মাল দি গরম করি তোর কপালে দাগ লাগামো,
তারপরে পার্শ্বদেশে দাগ লাগামো, তোর পেছনে দাগ লাগামো, এটার কারণটা কি? সাহায্য সাইডে যদি বলে ভাই কিছু দেখ সাহায্য ব্যক্তির সামনে ফাঁসা দেখায়, ফেশন দেখায়, কম্পিউটার মাল যে কামায় সামনে আসছে শুভ দিন, বিশ্ব দাগ লাগানোর দিন, কি দিন? দেখবেন কিছু কিছু মানুষের দাগ লাগাইবো, দাগ লাগাইবো, দাগ লাগাইবো, তখন আমার আর আপনার কি উপায় হবে? সামুদ্রিক আমাদেরকে করিও না, এখন থেকে মহান মনিবের সাথে আমাদের সম্পর্ক করতে হবে, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সামনে আসছে শুভ দিন, বিশ্ব সুলতানা দিবস। কি দিবস? তারপরে দেখবা কিছু কিছু মানুষের, পুরুষ মহিলার সামনে সুলটা টানি, উল্টা প্যাকেট করি, ফায়ার বটনটা এভাবে ধরিয়া মারিব, ঠিক কিনা? সামনে সুল নম্বর এক্সিডেন্ট মানুষ আমি আল্লাহ মানে আমার কিছু বোনেরা চুল রাখে, এর কপাল থেকে উড়ে আস্তে চোখের মধ্যে ফালক শখের মতো বেয়ে হয়ে দিব, কথা কয়েক চুলটা তার চোখে এমনি সবল মারে, আসলে নিজের চোখে তো সবল মারে না, হাতে চুলটা এমনি দেয়, আর ওই তো তরুণদের এই কলবের সবল মানে, আর তরুণেরা তাকে কইলে যেতে সবল মানে এফাসি উন্ডা 170 সালাই যায় ওদার বাবুর রাস্তা পাতার দিকে সাত মাইল স্পিডে চুলে গুলা পেছনে পাম্পা করে গিরি হিমাচলের মতো ফিসে যায় উড়ে দে পাপা পাপা করে উড়ে ফিসে সুরে আপনি ডাক দে মেরে আই লাভ ইউ ম্যাডাম আমি আই লাভ ইউ ঠিক না? এরকম যুবক বর্তমানে আমার মাহফিলে একজন ভাই রে আরো জোরে আছে ভাই রে আছে শুনলাম মানে ছাত্র দরাস না তো শুনতে টানিয়ে নিব ফেরেশতা আর আমার কিছু বড়রা আছে কথা কয় মাঝে দিয়ে সব মার্কেটে ভাই কেমন আছে কথা কয় আমার তেলের না স্যার ও মাইনে কি দেন আপনাকে অনেকদিন এখন দেখি নাই কি সকালে মারা না কি করে ঠিক না
এরকম তরুণী আমাদের নোয়াখালী নাই রে, আছে ঠিক আছে, এসু যদি পর পুরুষকে দেখাও রে, ও আমার বান্দা বান্দি, যদি চুলের সুন্নত মোতাবেক না চলো, সামনে আসতেছে বিশ্ব সুলটানা দিবস, তোমার সুলটানি মাইত দিব আমার ফেরেশতারা। ইয়া গুজুবিন নওয়াসিওয়ান কত দিবস উদযাপন করবে, তাহলে সামনে আসতেছে সুলটানা দিবস, তাহলে সুলটানা থেকে বাইসলে আমার আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, ঠিক না? আমাদের সম্পর্ক কি আল্লাহর সাথে আছে? না, আমরা নিজেরা নিজেরাই বহুত কিছু, আমরা আল্লাহর কাছে আসতেছি না। দুনিয়ার মানুষ তোমরা তো নির্বাচন করলাম, আসল মাঠে আমি আল্লাহ নির্বাচন করবো। ডোনাল্ড ট্রাম্প 236 লক্ষ ভোট পাইলা, ওটার জন্য পাশ করলা না, বিশ্ব নির্বাচন হয়, বিশ্বকাপ বিজয়ী নির্বাচন হয়, আর্জেন্টিনা ব্রাজিলও খেলে, 50 লাখ লোক একসাথে খেলা দেখে, আর্জেন্টিনার মেসি বল নিয়ে আসলে স্মল বক্সে ঢুকেলে, এদিকে শ্রোতারা আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত গায়ের হাতে তালি দিয়ে খেলে, মেসি খেলে ব্যাটজনে লাড়া খায় 50 লাখ, ঠিক না? খেলে ব্যাটজনে লাড়া খায় 810 কোটি মানুষ সারা পৃথিবীতে, আর জাতীয় সঙ্গীত গায় এদিকে বল নিয়ে আসলে হুম হো হো হো, ঠিক না? বল লাগাইলা, ব্রাজিলের দিকে গেলে ব্রাজিলের দিকে ব্রাজিলের জাতীয় সঙ্গীত গান হাতে তালি দিয়ে হো 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 হো, ঠিক না? আল্লাহ আছে তো সব স্টেডিয়াম আমি আল্লাহ বন্ধ করে দিচ্ছি, তুই কেমনে হাতে তালি দিস? আমি তো দুঃসাহ বন্ধ, আমি তো তোদেরকে আমার বিশ্বকাপ নির্বাচনে আমি হাসর মাঠে রফিকুল্লাহ শফিকুল্লাহ সমগ্র পৃথিবীর মানুষ আমি একসাথ করবো, সেদিন একটা মাত্র নির্বাচন হবে। ويدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم। ও বান্দা, আমার হাসর মাঠের স্টেডিয়ামে সব মানুষের আমি একসাথ করব, আমার সেদিনের প্রতি যারা বিশ্বাস করে নেক আমল করে তাদেরকে আমি জিতিয়ে দিব, আর যারা বিশ্বাস করলো না তাদেরকে ঠকাইয়া দিব, জিতাইয়া দিব, যাদেরকে অনাদি অনন্ত কালে জান্নাত দিয়ে দিব, যেই জান্নাতের আনন্দের শুরু আছে রে বান্দা শেষ নাই। কলি দিন ফিহা বাদা টু টু উইল দেয়ার ইন ফর ইভার দ্যাট উইল বি দ্য ডে অফ ট্রেমেন্ডাস ভিক্টরি ডে, ঠিক না? নির্বাচন আসতেছে সামনে, ট্যাক্স ফাঁকি দেয় না, যারা নির্বাচন করবে সব দিক ঠিক রাখে, বিদ্যুৎ বিল, ওয়াটার বিল, গ্যাস বিল সরকারের সব হক বুঝাইয়া দেয়, যাতে নির্বাচনে বাছনিকে নমিনেশন ব্যাপারটা যাতে তা এই বাতিল না হয়, ডিসকোয়ালিফাই না হয়, ঠিক না? এর ফলে নির্বাচনে জিতিও বেমুশ, আট কেন্দ্র রেজাল্ট আছে 333 ভোটে হইলা, আমরা এক কেন্দ্র রয়েছে, তারপরে চেয়ারম্যান সাহেব এক পর কইলে খবর কিতা 9 নম্বর কেন্দ্র সিরাজগঞ্জে খবর কিতা, পরে আনসারটার দিকে খবর আইব বসিয়ে দোয়া করে বহুত মোনাজাতের আল্লাহ হাজার হইবে জিতি করিলে ছেলে মেয়ে কাঁদে আল্লাহ দলীয় নেতা কর্মীরা মানে গেলে ভাই আমরা চিন্তা করি না, আমরা উড়ালাম চিন্তা করার, আর খবর কি দেন 6টাতে খবর আছে 10 ভোটে আপনি উড়ার, ঠিক আছে? এবার পাস করি এক সপ্তাহ বেউস, কয় সপ্তাহ? এক সপ্তাহ। জিজ্ঞে ফেল গেছে, এত আর আগে বেউস আরো কে আশা করছে কাউন্টার চেয়ারম্যান হইলো,
তোরা বড় বড় দরে মোটকা লাগাড়ি করলে এতে এক বোটে ভাসে যাইব সিএলজি 10 কাপ বেশি এসেছে মোর সঙ্গে লোকের 100 বড়ি ছিল বাপ দেখ পেশা ঠিক নি রে ঠিক মাল দি মার্কেট আছে দুই আনি এনে বেশি এসেছে জমি জামা বেশি ট্রাক্টর আসিল হাল ছয় ট্রাক্টর 10 কাপ এখানে বেশি এসেছে ও মাগো সরকার আমাদের খবর আইয়ে এতে কাশো করে না ফেলো করে নহ মজা জি রইছে গো এতে কাউন্টারে সে মজা দি তিনু কা বেউস জিজ্ঞা মাস ইগের তার ধরা ধরা তরি তরি ফুলের মালা দি শেষ আই আতে আতে তরি ডেরে ডেরা তরি মানুষে কি গায় ন ধরা আমি তো আইয়ে না সামনে সাথে আমার লাগি এরে ঠিক নি রে ঠিক তাহলে মাস করি রে বে জিতি হলি এই কষ্টটা করলি আর স্টক করলি আমার আল্লাহ কই বন্ধরা রে আমার হাসুমাতে আমি একদিন নির্বাচন করব আর নির্বাচন কোনদিন হবে না বিশ্বকাপ তো 4 বছর পর পর নির্বাচন হয় সূরা ইয়াসিনে মহান আল্লাহ বলেন 59 নম্বর আয়াতে সব মানুষের একসাথে করে নির্বাচনের ডিক্লেয়ার দিবেন ওয়াম তাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমার বন্ধরা আজকে প্রীত হয়ে যাও নির্বাচনে বাছনি হয়ে যাও রফিকুল্লাহ যদি ফাফিদের দলে যায় উপায় নাই নবী রাসূলুল্লাহ আদাব কাউস কুতুব সব মুসলমান কাফের সবের আল্লাহ পাক একসাথ করিয়া বলবেন বান্দারা ওয়াম তাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন প্রীত হয়ে যাও পাপীর একদিকে নেককারের একদিকে তখন আমরা মুসলমান যদি পাপীদের দলে ঢুকিয়ে নির্বাচনে যাই তাহলে তো আমাদের উপায় নাই এখনো সুযোগ আছে গভীর নদীতে কাঁদতে হবে আল্লাহ রে রফিকুল্লাহ নির্বাচন চূড়ান্ত ভাবে যদি হবে রে আল্লাহ তুমি আমারে কার দলের ভিতরে রাখবা তুমি মায়া করে দয়া করে নেককারদের দলের ভিতরে আমাকে বাছাই করে দিও ঠিক না এ পর্যন্ত আমাদের হৃদয়ে চিন্তা আসছে এই কোরআন যে জীবন্ত কথা বলতেছে সূরা ইয়াসিনে 59 নম্বর আয়াতে বিশ্বব্যাপী যে কোরআনে এই ওয়াজটা করেন কাফেররা 700 কোটি কাফেররা দিল না ফাতায় কোরআনে রে আপনারা মুসলমানও ফাতা দিলেন না দেশের দিন ফাতা যদি দিতেন এই আয়াতের একশান যদি আপনার হৃদয়ে ঢুকত তা আপনি টাইট টাইট ফ্যান করি ফ্যানটারে হারিয়ে লেতেন না ফ্যানটারে কত হারা কইলাম নাম কি তারে সাইফিল্লা না তো কইলাম যে তো তো সাইফিল্লার নাম হাঁটু থেকে মাজার জন্য তো ফ্যান তালি অ্যাস্টেগা লাগাইছে ও না হেরান হুজুর বিদ্যুৎ তালি আছে এ ফ্যান হেরা করছে যে আল্লাহ এর কাছে ফ্যান হেরা করছে এর মুখে পাঁচ লাগা আর সারা পৃথিবীর মানুষ পাঁচ লাগা ঠিক কি না আল্লাহর গজব বোকার যে দাঁড়িয়ে গেছে বোকা দুনিয়াতে নাই ডিজিট দিকে সে বোকা ও মারে বোকা সে দৈত্যর মতো এ ফাতে দিকে কোন মুজে এ ফাতে দিকে কত হইলে বিশেষ আকর্ষণীয় অঙ্গ তোমায় এদিকে ঘিরে ঠিকই আছে আল্লাহ গজব করছে বোকার পাশে 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 সব করে যে আরো আকর্ষণ নাজবিল্লাহ কয় না আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা তুই যে ভাবে সাত লড়স তুই যে ভাবে কলাল লড়স তুই এই পর্যন্ত আমার ফোন দিস এই নির্বাচনে তুই ফেল করলে তার উপায় নেই আল্লাহ তুমি আমার নির্বাচনে তোমার দিকে নিয়ে যাই কৈশক্তি দিয়ে হয়েছে কৈশক্তি কিভাবে চলছে ও মুসলমান তোর সলাফিরা দেখলে শয়তান পর্যন্ত লজ্জিত হয় তোর সুলদারি বাকি গেছে তুই ওরা হাড়ার মতো বেরসের মতো এতে কি কালা কালা রং লাগায় সুলেরে দাঁড়িয়ে এত্র বাম্বালের মতো লাগে না লাগে স্যার আসছে দিবা এই যাবে কইছে কাকাকো মায়া তো আঙ্কেল একটু শুনে সাইড দে হ্যাঁ আঙ্কেল কি ব্রাদার বলো বুড়া কয় বুড়া ঠিক না এতে জয়নের গো আগে পরোটা খাইয়ে লাও তো না কত বাবুর কাছে ঠিক না তার মাজাতে গেটিস নাই যাই মাজা ছাত্রদের খাওয়া দিব ঠিক না তোরা দিবি অফিসিয়ালটা দিবি আমার সিএনডি ভুল হয় ইয়ে তোরা মারি দেস থাম গাড়ি দেস তো হিন্দি নুরুল তোরা না রাখছি তো করে সিটা হিন্দি এসে বন্ধ কর তোরা ভিডিও দেখছিস এটা আমানত খেয়াল তোরা কোরআনে
মৌয়াল মৌমাছি তোমরা নির্যাস মাংসটা খাবে এক নম্বর মালটা খাবা দিবে যেটা আমরা ভুল করি আমাদের তো ভুল হয় না এই কথাটা তোমরা আমাদের আপনজন হইয়া ইয়াম ডিলিট করবে বরকতের মালিক আল্লাহ বিশেষ গানে দিয়ে পৌঁছে দিব বাড়িতে সেদিন বেশি দূরে নয় তোরা সৈনিক হচ্ছ তো আল্লাহ এরকম বুড়া বর্তমানে আমার মা ফিরো স্মরণ দিচ্ছি রে আল্লাহকে বুড়া এখনো সর্বনত্ব সাহসা কেন দক্ষিণ বাজার ওদরা দক্ষিণ বাজারে শালসা বেছে দে চন্দন অশোক বেছে দে এদিকে খেয়াল এই হ্যান্ড পাইপ দিয়ে বিক্রি করতেছে পাহাড়ি হ্যাট দিয়ে কে বলেছে যে অবনত্ব ফিরিয়ে পাওয়া যায় না না একদম বাজে কথা আমরা কোম্পানির প্রসারের জন্য এসেছি বাবুর হাটে আর আসবো না জীবনে হয়তো দেখা হবে না বিশ্বাস করে শুধুমাত্র জীবনের শেষ চিকিৎসা মনে করে 3000 টাকার ফাইল আমরা আপনাকে 200 টাকা দিয়ে দিয়ে দেবো আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আস্তে করে উত্তরে ডাকি মালটা মায়ের করে 200 টাকা দিলে সে মত আরে আশা করি নাই এলাম বয় কত কি কিরে তুই না যে কালা কালা আইডি দিতে খাও বাতের ওষুধ দেখে মেলে আহারে কি টাকাটা এত শেষ সে তো পয়সা আছে বলে আসবে না ঠিকই কোম্পানি তো খাওয়া যাবে না পৃথিবীতে একটা কোম্পানি আছে যে কোম্পানি তার দোকান বন্ধ করে না কোম্পানি যদিও মারা গেছেন কোম্পানির ক্যাটালগ রয়ে গেছেন কোম্পানির মেন মালিক মহান আল্লাহ এখনো জীবিত কথা ঠিক কিনা সে কোম্পানি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন আমার উম্মত লা ইউফুনা শাবাবুহুম জান্নাতে এমন যৌবনত্ব দেওয়া হবে যৌবনত্ব আর কোনদিন তোমাদের ধ্বংস হবে না আমার আল্লাহ গো বান্দারা রে আমি তোমাদের জন্য সুন্দরী রমণী রেখে দিয়েছি হুরুম মুছুরাতুন ফিল খিয়াম আমার বিউটি পার্লারে সাজাইয়া বাসর করে খেয়ামে তাবুতে তোমাদের জন্য আমি হুর রেখে দিয়েছি কে কয় আল্লাহ সত্যের জন্য কোন কোন রেওয়ায়েতে ইমাম গাজ্জালি আনছে 8000 হুর 8000 কোন কোন বুড়া হুর হইবে সাইয়ে হইবে ডাকারা হইবে তরুণী হইবে বেরুজুরি দেখে না আল্লাহ দিব অনেক বুড়া ফসের জোরে নাতিদের বয়সে বিয়ে করে গেল ঠিক নেই পুরা ইউনিয়নে পায় মানে কান্টা করছে যে কল্লি কেন ওনার বিবেকে কি কুত্তে মুচ্ছে কির বিবেকে কুত্তে মুচ্ছে বুড়িকে ঠিকই করছে বুড়া বুড়া তার দেহ মন কি বুড়ো হয়েছে এই জন্য জান্নাতে মহান আল্লাহ এভাবে আমাদের সব রকমের দিব কে কর আমার আল্লাহ কো বন্দা সত্য হইল অবৈধ কাজ করবি না জেনা করবি না লাভ তাকরা বুঝছে না ইন্নাহু কান ইন্নাহু সো ওয়াসা সাবিলা মহান আল্লাহ কো বন্দা জেনার কাছেও যাইও না ও যুবকেরা তোমরা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মানুষ
এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, তোমরা কোন অবস্থায় ইব্রিসিং মত গাজা জেনার দিকে যাইও না। আমাদের শুভ দিন আসতেছি, জান্নাতের হুর নিয়ে আমরা আনন্দ উল্লাস করবো, কথা ঠিক কিনা? আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, যদি জান্নাতের হুরেরা এক জাবরা থুতু নিক্ষেপ করতো এই পৃথিবীতে, সমগ্র পৃথিবীর মানুষ থুতুর সুগ্রানে মোহিত উল্লাসিত হয়ে পাগল পাড়া দেওয়ানা হয়ে যেত। কত সুগ্রান, বাবির গায়ে কিসের সুগ্রান দেখবি? বডি লোশন, বডি স্প্রে দিছে যতক্ষণ ততক্ষণ, এরপরে হেই খুন বিন্দা গন্ধ উঁচু করলি সব শেষ। আর অন্ত কিতা কিতা লাগাই এই বিউটি পার্লার তো হন্ড দিনের লাই, এক মাসে লাই পেলে কিতা সাদা সাদা থাকে, পরে আর নাই আবার যেই হেই কালা টিকা সালি ঠিক নেই রে। আল্লাহ দাদা সামনে এমন রূপ দিব জান্নাতের হুরের রূপ, সুন্দর আর সুন্দর, সুন্দরের সমারোহ। কি সৌন্দর্য তোমরা দেখেছো যুবকেরা? আমি মিশর দেখেছি প্রায় দিন, আমি বলি মিশর কায়রো বিমানবন্দরে এক রমণী দেখেছি, আল্লাহ আল্লাহু আকবার, 100 কোটি মহিলার চেয়েও তার ঢক আরো সুন্দর। কিভাবে এটা দেখা ছাড়া বোঝানো যাবে না, মানুষের আল্লাহ এত রূপ দিতে পারে? তুই কি দেখছো? হা করে থাকবি, আমি নিজে দেই আমার সৌরাণী করে গেছি, কি দেখো লগে দিয়ে আর সেটি আছে আর কি, তবু ভাবি জাতীয় ভাবি ও কি সয়েজ আছে না কাঁদতে, তারা তো দেখাইছে দুনিয়া পয়সা তো নাই কি আমরা ঘরে মিশর লেগেছি পিরামিড দিয়েছি সব তো আছে, পুরা ব্যাগ বাইতুল মুখে আব্দুল মুকাদ্দাস সাহেবের জন্য গেছি, আমি বড় কিছু দুর্বলই কিসে থাকতে থাকবো, একটা নাম হোটেল রাজি মাই গুলি না ছাড়ে না ছাড়ে না, এ বাদন যাবে না ছেড়ে কি, এ বাদন যাবে না ছেড়ে, শ্রী আছে নি নাই? আচ্ছা তুমি এ করো যে কইলা এত সুন্দর রমণী শর্ট প্যান্ট পরা বোঝা যায় মুসলমান নয়, এই সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন জ্বালাইবে সে কথাটা কল্পনা করে আমি কাঁদছি। ও যুবকেরা জান্নাত দিকে যাইও না, মহান আল্লাহ তোমাদের জন্য নেয়ামতের সমারোহ জান্নাতে রেখে দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ, কত সুন্দর করে আর বলতাম, আরিকাতুন নিসা আরিকাতুন ইত্তেকা, সামনে আসতেছে বিশ্ব বিশ্ব খ্যাস দিবস, বিশ্ব খ্যাস খেলা, আমি তো সহজ সরল মানুষ, আমি মনে করি দিনে শেষ, তার না হলো খেলা শুরু হইবে মাগরিবের পরে। আর মুসলমানের মামা ইয়ারে যেভাবে চলে নিয়েছে আমার আল্লাহ সামনে আসতেছে শুভ দিন, আমি তোমাদেরকে বিশ্ব ঠেস দিবসে জান্নাতে ঠেস দেয় গো, সোপা স্ত্রী সহ ঠেস দিবে হুম ও আজ হুম তারা তাদের স্ত্রীরা সহ আমার এই বক্স কাটে ইংলিশ কাটে তারা ঢেলাম দিয়ে জান্নাতে রং তামাশা দেখবে, কাপেরদের দিকে তাকাইও আল্লাহ আকবার ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা, আরেক আয়াতে আছে আরিকাতুল নেসা, মহিলাদের গায়ে ঢেলাম দিবে, ওয়াসওয়াতুহুম ফি জিলালিন আলাল আরায়কি মুত্তাকিউন, সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত, জেল নম্বর 56, জেল নম্বর 56, নাম বিএস রেকর্ড দেখবেন এই বাংলাদেশ জাতীয় লাইব্রেরি বিএস রেকর্ড, সূরা ইয়াসিন 56 নম্বর আয়াত, সুবহানাল্লাহ কয় না, আমরা তো আমার সহজ সরল ভাই নোয়াখালী যা ওয়াসটি কর নামে যা কর আমরা তাই বিশ্বাস করি, আমরা বিশ্ব দিবস তো শুরু করছে হাসর মাঠে এত দিবস করলেন অঙ্ক দেখা দিতেছি এই মহিলাদের গায়ে ঠিক
লুকিং গ্লাসে দেখা যায় কেমনে দেয় ওরা কি এটা কি তোর হাতে তুই ঠাকুরতে ওদের মেকআপ লই আছে কইলো তো আছে বলি কইবে কথা কইতে নকি আমি বাজারে যেন সব আতঙ্কে থাক এটা তো কইয়ে লাগে এখন আমি তাদের শরণ দিন আইবা আল্লাহ তাআলা রং যাই না যাইলে সব কি ব্যাংকার কি শিক্ষক সবাই আতঙ্ক করে তো কইয়ে লাগে এই যে কইয়ে লাগে না করে করে আমার লোকে জামানা টামানা করে না আমরা তো ঠিক কইয়ে লাগে না ক্যামেরা ফোনে তো এরা আই তাহলে কইয়ে লাগে তো তুই হল লোকে মার্কেটিং করে এরা কইয়ে লাগে আর ধরে সব আতঙ্কে যেরকম ক্যামেরা দেখলে আতঙ্কে থাক সাংবাদিক দেখলে যে তুমি আতঙ্কে থাক আমার দেখলে আতঙ্কে থাক সবাই আমার ভালোবাসার মানুষগুলো বুকে চড়াই ধরে সেলফি দেয় আমার সে মাটি আতঙ্কে থাক ওটা তো কইয়ে লেবে সে হিন্দু মানে এতে হিন্দু মানুষ হজুর এটা তো আমরা কইয়ে লেবে এখন তুই কেন বুঝলি কনা আমরা দিকে যেভাবে লুকিং গেলাসে বলো দেখে ঘটনা কথা লাগে এখন দিকে কইয়ে লে তুই নয় এভাবে ফিকে ফেলে দিকে হ্যাঁ আলে কারো রাশি আবার আতি নেবে এমনি রাশি যেভাবে মেসেজ করে বিভিন্ন বোটানিক্যাল গার্ডেনে পৃথিবীর পর্যটন কেন্দ্রে নারী বাড়া করে নারী গায়ে তুই এলান দিবি কেমনে বিভিন্ন গার্ডেনে দেই তো বুঝলি আপনারা কেমনে বলছেন বললাম ইয়া সোড়া সোড়া বললাম ইয়া তুই এন্দি ঘুমাইয়া বলেছে বললাম এন্দি কোলে মেদি উত্তিরিছে মুন কোলে ঘন্টা দুইশো আমার সরে করি করি বুঝতে সিস্টেম করি বাসুন কোলে জগতের বুঝেতে আছে আর কি হেরা বাউরে স্বামী স্ত্রী আসলে উদ্দা উদ্দা স্বামী স্ত্রী নো স্বামী স্ত্রী অন্য মানুষ কোনদিনও বাগান হইনি করে ইতি আফসারি ইতি এই যতদিন দেখবি হুন্ডা লই এমনি হেমনে বাগান করে এসে ধরে রেখেছে যে ওদের হাত জায়গার সময় এমনি ধরে বুঝলে বাউরে তারা এই তারা স্বাস্থ্য বই স্বাস্থ্য বই মন ঠিক আছে কিতাবের নাম মন ঠিক আছে কিতাবের নাম মন ঠিক আছে এরপরে সরে দিছে এটা শুনে সব মটুরা আতিয়ে নেবার এমনি দিয়ে দিছে মাকরি বেরোবে আতিয়ে না ইয়ে নো নাই ইয়ে আরো নিছে নামি গেছে কথা ক এই গোলামেলু কথা করো কইবিনি কথা করো কইবিনি তুই কোন দুঃখে জাহান নামে যাতি আনস তোর জন্য তো আল্লাহ সবগুলো রেডি রেখছে লিল্লাহে তাকবি আল্লাহ দিকে মাবুদের দিকে আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজা সুন্দর দিন তোর জন্য অপেক্ষা মাত্র আল্লাহু আকবার তুমি রেডি তো যুবক তুমি যাওয়ার জন্য রেডি তো তারপরে বিশ্ব আড্ডা দিবস শুক্রুল ফাঁকে ইয়ামন শুক্রুল ফাঁকে কথা কয় না বিশ্ব কি দিবস আড্ডা দিবস কি রে কয় বিশ্ব আড্ডা দিবস আমার আল্লাহ কয় সুরে ইয়াসিনে 55 নম্বর আয়াতে ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা তারপরে পড়ালেখা করি যদি চাকরি না করি আড্ডা দেস তাহলে তোর মা তোর আব্বা তোর আব্বা তোর মারে বাদি গাছা দিয়ে ভিড়াইবো এটা তোর হোলা ও তোর আস্তে কথা খেলা পড়লে এটা তোর হলো না দেখি না বলার আমি এত কষ্ট করে ইউনিভার্সিটি পড়াইছি তোর বলা দাম দাম করে আড্ডা দিশান দিলে বিয়ের হলো আড্ডা দিতে ইচ্ছিল বউ পেবো বলা বলুন কুত্তা কথা বলে কুত্তা আড্ডা দিলে মাতি বলে দিয়ে অজ্ঞা মানুষ পৃথিবীতে হাইবেন কম হাইবেন আমি দেখতে পেয়েছি সমগ্র বৈবাহিক পুরুষেরা
ওই তাদের স্ত্রী রাতে এসে সা খাইছে ও কাছে দিলে খাইছো জীবনে একবার এরকম খাইছো মোবাইলের কথা খুব সুন্দর সুন্দর উনে যায় কলেজ ক্যাম্পাসের কথা একরকম হ্যাঁ অনেক ভালো লাগে কত সুন্দর করে মাথার সত্যটা মাথা উচ্চারণ করে কথাগুলো বলে বিয়ের হোক ওদের বাবুর একটা জাসের হান খাইতে খাইতে আসতে দিন নুন হালা করে খাই তোর আব্বারে কুত্তা একটা অন্তরঙ্গ একটা কানেকশন আছে তো এত কষ্ট করে হারাদের দিন রাজশাহী সাহেবের রাজি বাড়ি খাওয়াইলা আর আমরা মঞ্চ কি মুসিবত আছি মহিলাদের কথা বলে হেরার আগর সরকারের কথা বললে সরকার রাগ হয় বিরোধী দল কথা বললে বিরোধী দল রাগ হয় জিএনডি কইয়েন্দি রাগ হয় ওয়াজটা কোন দি করতে কষ্ট করে ঠিক রে ওয়াজের জায়গায় না রে আম্মা জি না আপনার প্রাণ সরকার প্রিয়তম স্বামীর সাথে সুন্দরভাবে কথা বলবে আম্মা এইভাবে তো সমাজটা জেনাবে বেশি জড়িয়ে যাচ্ছে জড়িয়ে যাচ্ছে জেনাকে ডিস্ট্রয় করার জন্য আম্মা আপনার অবদান থাকবে আপনারা স্বামীদেরকে ভালোবাসবেন সবচেয়ে বেশি সৌন্দর্য স্বামীকে আপনি দেখাবেন কোনদিন ড্রেস আপ করে আপনি বাজারে যাবেন না বাজারে প্রয়োজন অনুসারে যাবেন ড্রেস আপের দরকার নাই ড্রেস আপ কোন রকম শালীন পোশাক পরে যাবে বিয়ের দিন যে হে শাড়িতে পড়ছে 50,000 টাকার দামের শাড়ি আর কোনদিন আমার সামনে শাড়ি পরে না রুগী আর উপরে ডেলিভারি কেস লয়ে যায় চালে চালেরা ওরে ওকে যেন যাইতেছে বাসর ঘরের মতো কি রে তুই এভাবে ড্রেস আপ করছো এদিকের মতো সাইতে আসলে কি আর বলি রে অন্যদিকে চোখটা তার যাবে না ঠিক না এই ব্রিজে হক অজ্ঞের বলে আর অজ্ঞের সুন্দর দেয়া আসলে সব একরকম বই ঠিক না এটা হলো ইবলিসে সাবুয়া লাখ ইবলিসটাকে সুন্দর করে তাজাইয়ারা লাহু শাইতানু আমালাহু শতাব তারও কাজটা সুন্দর দিয়া উনি ফরিদের বোকা যদি দেখতি নিজের বোকা কি বাহ ও মুখের বোরে আর আগো বাবনে রাও কোনদের স্বামীর কত থ্যাংক ইউ দাদা ওই লগের ও মুখের বউ এ ও মুখের বউ আর ক্লাস শিক্ষার জামাই কত বাবা কথা কয়তেছেন রসগোল্লা আল্লাহ
আসল জায়গা তো না তে ফিলার টিলার দেখলে মসজিদের কোনা এ ভালো ভালো পবিত্র জায়গা মতি দে তুমি সুখে এ কুত্তা মতি দিছে নিজের ওয়াইফের দিকে চাইবি চশমা লাগাই খাওয়ারে চশমা লাগাই দূরবীন লাগাই চাইবি আসলে কি তুই কি আর বলি আহারে আই লাভ ইউ থ্যাংক ইউ পয়সা দিল নিজে বলে থ্যাংক ইউ দিত দিবনি আমাদের বিবেক নষ্ট হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিখালেন আমরা কি শিখছি সমাজ এভাবে জানা ব্যবসার দিকে চলে যাচ্ছে আমাকে বলছে জানা সম্পর্কে একটু বলার জন্য আল্লাহর রাস্তে জানা করলে এক শ্রেণী হইবে জানা করলে আজাব গজব দিবে এটা আল্লাহর সুন্নাহ জানা করবে তো খোদার গজবে পড়ে দিবে পুরো সমগ্র দেশ শেষ সারা পৃথিবীর উপর কেন গজব 450 কোটি মানুষ আল্লাহরে মানে না এগুলো আছে প্রিস এক্সক্লুড কুত্তার মতো কাতিবাইয়ে কুত্তার লারে একটা কি সুসুষ্ট লগে আনে 700 কোটি মানুষ তো আল্লাহরে মানে না প্রিস এক্স বিয়ে কিতে বোঝে না আপনারা মুসলমান যেগুলো সত্তর হয়ে গেছে বলে আল্লাহ দুনিয়াটা কার মাধ্যমে রাখতো নিজের বিষয়টা নিজে করস করে ভাই বাইরে আমার আল্লাহরে আল্লাহরে খেপাস না রে আল্লাহরে খেপতে পাস্তি না পাস্তি না তোরা আল্লাহর জন্য আজ আবার নারীরা সুন্দরভাবে চলবে আবার কোরআনের রাজ কায়েম হইলে জানা বিচার মুক্ত হয়ে যাবে সমাজ দর্শন মুক্ত সমাজ গড়ো ঠিক না কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান দে দুঃখ বেদনা ভুলবে তুমি তো সে কোরআনের শুনি ঠিকই না সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে তুমি তো সে কোরআনের সৈনিক তুমি জেনাবে বিচার করতে পারো না তুমি কত পবিত্র জিন্দগি রাখো মহান আল্লাহ তোমাকে বিয়ে করাবে নিজ দায়িত্বে আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছে আমি আল্লাহ তোমার বিয়ে করাবো আমি আল্লাহ নিজে তোমাকে কনগ্রেচুলেশন তোমার বহুবাত অনুষ্ঠান যাবতীয় অনুষ্ঠানের দায়িত্ব আমি আল্লাহ হাতে মোহাম্মদুর রাসূলুল্লাহ তার তরিকা মোতাবেক চল যুবক সেদিনের কঠিন ভয়াবহতা থেকে বাঁচলে আমার রসুলকে বন্ধু বানাও তার মতো বন্ধু আর কেউ নেই পৃথিবীর সবাই তোমাকে চেক দিবে আমার রসুল তোমাকে চেক দিবে না কঠিন দিনে তোমাকে হাউজে কাউসার পান করাবে সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় হওয়া যায় বেশি বিশ্বস্ত তার যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জন কেবলই মুছে দেয় বেদনা যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জন কেবলই মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে কার বুক এত প্রশস্ত তার নাম বড় বিশ্বস্ত সে কোন বন্ধু
বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত তার নাম, আহামাপ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম, মধুময় মনোহর বেশি বিশ্বস্ত। যে যখন করুণার অনুপম উপমা, যার মত দরদি কোথাও আর মেলে না। যে যখন করুণার অনুপম উপমা, যার মত মরমি কোথায় আর মেলে না। হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে কার বুক এত প্রশস্ত তার নাম, আহামাপ বড় বিশ্বস্ত। আমরা রসুলকে ভালোবাসি, আমরা জানাবে বিশ্বকে ঘৃণা করি, আমরা দর্শনকে ঘৃণা করি, মহৎ গাজাকে আমরা ঘৃণা করি, আমরা রসুলের সাথে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। সে কঠিন আসরের দিন আমরা মহান আল্লাহর কাছে যাবো ইনশাআল্লাহ, আমরা আনন্দঘন পরিবেশে আমরা থাকবো ইনশাআল্লাহ, ঠিক না? তাহলে 136টা দিনের ভিতরে মাত্র 6-7টা দিনে ব্যাখ্যা করলাম, বাকিগুলো আরেকদিন করবো, আজ আর নয়, এখন দোয়া করে দিব। দোয়া কি করবো না আশ্বাস করবো? اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.